哈。 বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ আবাদ পিস টিভির সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন্য এক বিষয় নিয়ে বিষয়টি হল বারজাক জগৎ বা অন্তরায় জগৎ বারজাক শব্দের অর্থ হল অন্তরায় বা পর্দা যেটা আমাদের চোখের সামনে নয় বা অগছরে জগৎ হলো তিনটা তাহলে ইহ জগৎ যেটা যে জগতে এখন আমরা বসবাস করছি এই জগতের নাম হলো দুনিয়া দানা ইয়াদুনু এটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো যেটা নিকটে রয়েছে কাছে আমরা যখন এই দুনিয়াতেই রয়েছে এটা এই দুনিয়া আমাদের কাছেই রয়েছে এই জগৎটা আমাদের কাছেই রয়েছে সেই জন্য একে বলা হয় দুনিয়া আর একটা জগৎ রয়েছে সেই জগৎটা হলো বারজাক জগৎ অন্তরায় জগৎ সেই জগৎটা শুরু হয় মানুষ যখন মরে যায় তারপরেও আর একটা জগৎ রয়েছে সেটা হলো পরলৌকিক জগৎ অর্থাৎ কেমত হওয়ার পরে যখন হিসাব নিকাশ হবে মানুষ নিজ নিজ জায়গায় চলে যাবে সেটাকে বলা হয় পরজগত আজকের আলোচনা বারজাক জগৎ নিয়ে আমরা মানুষ আমাদেরকে মরতে হবে কথা আমরা সকলেই বিশ্বাস করি কিন্তু কার কোথায় মৃত্যু হবে কোন সময়ে মৃত্যু হবে কোন স্থানে মৃত্যু হবে এটা কেউ জানে না আল্লাহ রবা আলমিন লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন অমা ইত্যাদির মা মাদা তাকসিব গাদান নমা তাদের নফসন দিন তামুর কোনো নামস জানে না যে সে আগামীকাল বা ভবিষ্যতে সে কি উপার্জন করবে সত্যিকার এটা আল্লাহর হাতে আজকের শিশু সে জানে না যা সে মাস্টার হবে না সে শিক্ষিত হবে না অশিক্ষিত হবে সে কিছু উপার্জন করতে পারবে না পারবে এটা আল্লাহর হাতে ভবিষ্যতে কী কী উপার্জন করবে কার কি রিজিক আছে ধনী হবে না গরিব হবে না মধ্যবিত্ত হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা এলমের গায়েবের ব্যাপার তার সাথে আল্লাহ তালা বললেন যে কোনো নাফস জানে না যে তার মৃত্যু কোথায় বা কোন স্থানে ঘটবে তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যু অবধারিত এবং স্থান এবং সময় অনির্দিষ্ট তবে কেন পৃথিবীর মানুষ এত বেপরো অভাবে নিশ্চিতভাবে দুনিয়ায় বসবাস করছে কোনো চিন্তা চিন্তাভাবনায় ছাড়া এমনভাবে আমরা বসবাস করছি যেন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না আমাদের মরণ আসবে না আমরা না আমাদের বারজাক জগৎ আখড়াত জগৎ আমাদের আরম্ভ হবে না আমাদের অবস্থা দেখে এটাই মনে হয় এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন মরণ আসবে কথা অবধারিত এটা বলে দিয়েছেন কিন্তু সময় বা স্থান নির্দিষ্ট নেই কেন জাতি করে মানুষ সতর্ক থাকে যে কোনো টাইমে তার বারজাক জগৎ যে কোনো টাইমে তার মৃত্যু এসে যেতে পারে সে যেন আমাদের খেয়াল করা দরকার রসুল সাল্লাস্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এমনি অমর থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন আখাদা রসুল্লাহি সাল আলহ্লামা বিমান কাবাইয়া ও কালা সাবিল দুনিয়াকে বলছেন রসুল আলাইহি সাল্লাম আমার দুই কাঁদে হাত থেকে বললেন হে আমার বস্য তুমি দুনিয়ায় বসবাস করো ঠিক অপরিচিত লোকের মতো যেমন অপরিচিত লোক অন্য এলাকায় কয়েক দিনের জন্য যায় সেখানে সে অপরিচিত সেরকমভাবে তুমি বসবাস করো দুনিয়াতে অথবা মুসাফিরের মতো মুসাফির এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কয়েক দিনের জন্য ক্ষণের স্থায়ী জন্য সে যায় তো এরকম ধরনের তোমাকে দুনিয়ায় বসবাস করতে হবে দুনিয়ায় তোমার চিরবাসস্থান নয় এটা তোমাকে চিন্তা করে দুনিয়ায় বসবাস করতে হবে এই কথা আমার রসুল সাহাসন বলতেন কেন যে কোনো টাইমে যে কোনো সময়ে মৃত্যু পারে সেই জন্য আব্দুল্লাহ তিনি কথাও বলেন ফালা আমসাইফাল আসবাহ যখন তোমরা সকালে থাকবে তখন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে আশা করো না আবার যখন তোমরা সন্ধ্যায় থাকবে তখন তোমরা সকাল পর্যন্ত বেঁচে থাকবে এই ভরসা তোমরা করো না প্রিয় বন্ধুবর্গ তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার এই জীবন এটা হলো অনুস্থায়ী এবং প্রতারণার জীবন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই দুনিয়ায় তোমরা এমনভাবে নিমজ্জিত হবে না যে তোমরা তোমাদের বরজাক জগৎকে কবরের জগৎকে আখেরাত জগৎকে কেমন তোমরা ভুলে যাবে তাই তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আই আল্লাহ দিন আমানু লা তুলিহিকুম আম ওয়া আল হুকুম ওয়ালা আ উলাহ আনকি আল্লাহ হমায় আল্দা আলিকা উল্লা আই কা হমুল খাসি রুন হ্যাঁ তোমরা সতর্ক থাকো তোমাদের সম্পদ এবং তোমাদের ছেলে যেন আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয় আর যাদেরকে দুনিয়া গ্যাস করে নিয়ে তাদের সম্পদ এবং তাদের দুনিয়া আখড়াতকে ভুলিয়ে দেবে বা আল্লাহ স্মরণ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেবে তারাই হবে ক্ষতিগ্রস্ত ফাউলাই কাহমুল খা তারাই ক্ষতিগ্রস্ত আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াকে এত সুন্দরভাবে সাজিয়েছেন আসলে দুনিয়া ভুলিয়ে দেওয়ার কথা মরণকে আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে দুনিয়া তৈরি করেছেন কে প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এইভাবে দুনিয়ায় পাঠালেন কেন যে দুনিয়া আমাদেরকে আল্লাহ সনকে ভুলিয়ে দেবে মৃত্যুকে ভুলিয়ে দেবে সেই দুনিয়ায় না কেন আমরা বলবো আল্লাহ রুবুল্লা আলমিন দুনিয়া আমাদের পরীক্ষা দিতে পাঠিয়েছেন এমন নয় যে না এই দুনিয়ায় বাস করে কেউ আল্লাহকে মানতে পারবে না এরকমটি নাই কিন্তু যে একটু শ্রম দেবে যে একটু কষ্ট করবে যে একটু চিন্তা করবে সেই পরীক্ষায় পাশ করবে আল্লাহ রুবুল্লা আলমিন বলেছেন মধ্যে বলেছেন এখানে আল্লাহ তালা এমন লোকদের কথা বলেছেন এমন কিছু রেজাল্ট এমন কিছু মানুষ আছে যাদেরকে তাদের ব্যবসা তাদের বাণিজ্য আল্লাহ স্মরণ থেকে নামাজ কায়েম করা থেকে গাফেল করতে পারে না তারা বোঝা যাচ্ছে এটা সম্ভব অসম্ভব ব্যাপার কিছু নয় কেন তার কারণও এখানে বলা আছে তারা দুনিয়ায় বসবাস করে ঠিকই কিন্তু তারা ভয় করো ওই দিনকে যে দিনে অন্তর এবং চক্ষু স্থির থাকবে অর্থাৎ কেমন দিন সেই দিনকে তারা কী করে চিন্তা করে সেই জন্য দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না তাহলে এই আয় থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ায় আমরা বসবাস করব আল্লাহ স্মরণ করে বসবাস করব আমরা এইভাবে বসবাস করব যে যে কোনো টাইমে আমাদের মৃত্যু আসতে পারে তো মৃত্যুকে আমাদেরকে কি করতে হবে খেয়াল করতে হবে যে কোনো টাইমে আমাদের মৃত্যু ঘটতে পারে আল্লাহ রসুল বলেছেন মাত্র তিনটে জিনিস তার কবরের সঙ্গে যাবে আনারাসিন রাজি আল্লাহ আনহু কাল কাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইয়াত বাউল মাইতা তালা সাতুন ফয়ার জি ও ইসনানি ওয়াব কামাহ ওয়াহেদুন ইয়াত বাহু আহলুহু ওয়া মালুহু ও আমালুহু ফয়ার জো আহলুহু ও মালুহু ওয়াব কা আমালুহু অর্থাৎ তিনি বলছেন মানুষ যখন মরে যায় তখন তিনটে জিনিস তার সঙ্গে যায় দুটো জিনিস ঘুরে আসে আর একটা জিনিস তার সঙ্গে থাকে তিনটে জিনিসের মধ্যে যায় তার পরিবার তার আত্মীয় স্বজন তার সম্পদ আর যায় তার সঙ্গে তার আমল দুটি জিনিস ফিরে আসে আত্মীয় স্বজন থাকি শুধু তার তার কর্ম সেই হাদিসের বর্ণনা প্রিয় শ্রোতা দশটক মণ্ডলী আপনাদের সামনে মৃত্যুর মুহূর্তটা আপনাদের সামনে আমি হাদিস থেকে বলার চেষ্টা করছি এরবাদ মিন তিনি বলছেন যে আমরা রসুল সাল্লামের সঙ্গে একটি জানাজার নামাজ পড়ার জন্য মাটি দেওয়ার জন্য আমরা বের হলাম সে লোকটি ছিল কোনো আনসার গোষ্ঠী যে হাদিসটা বলা হচ্ছে যে হাদিসটা ইমাম আহমেদ ইমাম আবু দাউদ এবং ইমাম হাক এম বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমরা বসে আছি আমরা সেখানে পৌঁছালাম বসলাম তখনও কবর খননে কাজ শেষ হয়নি রসুল সাল্লু আলাইসালামের হাতে একটি কাঠি আছে সেই কাঠি দিয়ে তিনি কি কী দাগটা দাগটাচ্ছেন ছিল অত্যন্ত থমথমে পরিবেশ কারোর মুখে কথা নেই মনে হচ্ছিল যেন আমাদের মাথায় এসে পাখি বসে যাবে তারপর আসুল সাল আলহিবাসাল্লাম তিনি মাথা উঠালেন মাথা উঠিয়ে বললেন হে লোকেরা তোমরা আল্লাহর আজাবকে কবরে আজাবকে তোমরা কি করো স্মরণ করো ভয় করো তখন তিনি বললেন যে সন যখন কোনো মমিন মারা যায় তখন কি হয় জানো কীভাবে তাদের যান কবুজ করা হয় মৃত্যুর যে দৃশ্য সেটা রসুল সাল্লাম এখানে সাহাবেদিকে শোনাতে আরম্ভ করলেন প্রিয় দর্শক মন্ডলী এখন আমাদের বিরতি বিরতির পর আবার আপনার সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগত মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য कोरोना ডিজের এমন মানুষে যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

আব্দুর রাজ্জাক কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ফুজতে হবে বাছা রূপায় বিড়ি তামা জর্দা সিগারেট কর এগুলি সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের হক কাদায় প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া

আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত আমরা কথা শুনছিলাম যে অন্তরায় জগতের আলমে বার্জাক সম্পর্কে যে মৃত্যু যে মুহূর্তটা সেই মুহূর্তটা রসুল সাল আলাইসাল্লাম কেমন করে বর্ণনা করেছেন সেই হাদিসের আলোকে তিনি বললেন কোন মোমেন ব্যক্তির মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন একটা টিম আকাশ থেকে আসেন ফেরস্তার একটা টিম তাদের চেহারাগুলো সূর্যের মতো আলোকিত তারা সঙ্গে নিয়ে আসেন জান্নাত থেকে কাফন আর অত্যন্ত সুবাসিত কাফন তারপর তার চোখের সামনে তারা বসেন মালেকুল মাউত তাকে বলেন তার নফসকে সংবোধন করে বলেন হে নফসুল মুতমাইন্না হে পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রুহটা যখন বের হয়ে যায় তখন অপেক্ষামান যেই ফেরেস্তাজের টিম সেই টিম সঙ্গে সঙ্গে কাফনে সেটা জড়িয়ে নেয় যে কাফনের মধ্যে রয়েছে সুবাস সুন্দর গন্ধ রয়েছে সঙ্গে সঙ্গে সেই রুহটাকে নিয়ে ওই টিম আকাশের দিকে উঠে যায় প্রতিটা আকাশে পেরোবার সময় প্রতিটা আকাশ মুখরিত হয়ে যায় আর সেই সমস্ত আকাশের ফেরেস্তা জিজ্ঞেস করে কার তোমরা রুহকে নিয়ে এসছো কবুজ করে তখন তারা বলেন যে অমুকের পুত্র অমুক সুন্দর একটা নাম দিয়ে তার জন্য বলা হয় যে তারই রুহ আমরা নিয়ে এসেছি যখন সপ্তম আকাশে সেটা পৌঁছে যায় তখন আল্লাহ রবুল্লা আলমীর কাছে তারা নিয়ে যান তারপরে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন যে আমার এই বান্দা রুহটাকে ইল্লিনে রাখা হোক ইল্লিন একটা এমন স্থান যেখানে নেক রুহ বা সৎ লেক রোহদের অবস্থান স্থল সেখানেই সেটা রাখা হলো কিছু পরে যেমন নিয়ম হাদিসে আমরা পাচ্ছি যে সেই লাশটাকে যখন কবরস্থ করা হয় তখন সেই রুহটাকে আবার আকাশ থেকে ফিরিয়ে দেওয়া হয় যখন আকাশ থেকে রুহ ফিরিয়ে দেওয়া হয় কবরে চলে আসে তখন দুজন মুনকে নাকি ফেরেস্তা তাদের হচ্ছে বিভস্ত চেহারা তাকে উঠিয়ে বসে তিনটে প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন যে তোমার রবকে দু নম্বর প্রশ্ন তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন তোমার রসুলকে মোমেন ব্যক্তি তখন উত্তর দেবে যে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন রেস্তরা জিজ্ঞেস করবেন এটা আপনি জানলেন কেমন করে ওই মোমেন ব্যক্তি তখন বলবে আমি আল্লাহর কিতাবকে পাঠ করেছি এবং আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছে মেনেছি সেই আমি এটা জানতে পেরেছি এই সময় একটা আকাশ থেকে স্বর বা আওয়াজ আসবে যে স্বরে বলা হবে যে আমার এই বান্দা সঠিক উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে সেই জন্য তার কবরে জান্নাতির বিছানা বিছিয়ে দেওয়া হোক তাকেও জান্নাতির পোশাক পরিয়ে দেওয়া হোক এবং জান্নাত থেকে তার কবরে একটা সূত্র করে দেওয়া হোক জান্নাতের হাওয়া আসার জন্য এইভাবে সে তখন সুন্দর অবস্থায় থাকবে এবং তার কবরটা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হবে অর্থাৎ যতদূর তার দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে সোহান আল্লাহ এটা মোমেন এবং নেক বান্দাদের জন্য তারপর কিছুক্ষণ পরে একটা সুন্দর সুঠাম লোক তার কাছে আসবে কবরবাসী তখন সে বুঝতে পারবে না যে এই লোকটা কে তখন কবরবাসী বলবেন যে তুমি কে তিনি বলবেন আপনি আমাকে চিনতে পারছেন না না তো এতটুকু বুঝতে পারছি আপনার মুখের মধ্যে কল্যাণের ছাপ রয়েছে তখন সেই লোকটি বলবে যে আমি আপনার সৎ আমল এরপরে বলবেন যে এই দিনের আপনাকে ওয়াদা দেওয়া হয়েছিল অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই ওয়াদা আজ পূরণ করা হচ্ছে তখন সেই কবরবাসী আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি এখনই কেমন সংগঠিত করুন আমি আমার সম্পদ আমি আমার আত্মীয় স্বজন সকলের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই এ ছিল মোমেন বান্দাদের যান বা জীবনটা কবজ করার মুহূর্ত এবং তার দৃশ্য আর যদি প্রিয় বন্ধুবর্গ লোক যদি অসৎ হয় অমুসলিম হয় মোমেন না হয় ফাসিক এবং ফাজের হয় তার সম্পর্কে রসউল্লা আলাইস্লাম বলেছেন এই ধরনের লোকের রুহ যখন কবজ করা হয় তখন আকাশ থেকে একটা ফেরেস্তার দল আসেন তাদের চেহারা হয় কুসিদ কালো ভয়ঙ্কর আর তাদের সঙ্গে থাকে এমন কাপড় মোটা যেটা মধ্যে দুর্গন্ধ বের হচ্ছে এরকম ধরনের কাপড় তারা সঙ্গে নিয়ে আসে টিম সামনে বসে মালেকুল মাউথ জিজ্ঞেস করে ডাকে সেই রুহটাকে এসো তুমি বেরিয়ে এসো আল্লাহর অসন্তুষ্টির দিকে তখন সে বেরোতে চাই না তাকে টেনে হিচড়ে বের করা হয় রসুলসাল আলহামু আসসালাম এ সম্পর্কে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে কেমন তার কষ্ট হয় তার জীবনটা নিতে বলা হয়েছে যে কোনো শিখকে কোনো আলকাতার মধ্যে মানে কোনো রেশমের মধ্যে রেখে রেশমের মধ্যে টেনে যেমন বের করা হয় বেরোতে চায় না ঠিক সেইভাবে তার জীবনটা নিয়ে নেওয়া হয় তারপর মুহূর্তের মধ্যে অপেক্ষামান সেই টিম ফেরেস্তার যে দল তারা জড়িয়ে নেয় জড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব গগনে আকাশের দিকে সেটা নিয়ে যেতে চায় প্রথম আকাশে পারমিশন চাওয়া হয় আরম আসমানের গেট খোলার এবং তারা জিজ্ঞেস করে এত দুর্গন্ধময় রুহ বা জীবন কার তোমরা নিশ্চ তখন এই ফেরেস্তা দল বলবেন যে অমোকের পুত্র অমোক নিকৃষ্ট নাম ধরে বলা হবে তখন আসমানের গেট খোলা হবে কিন্তু তারপরে আর অন্য আসনামে যাওয়ার জন্য আবেদন করা হবে কিন্তু তখন আর খোলা হবে না তখন সঙ্গে সঙ্গে অপর থেকে আওয়াজ আসবে সেই রুহকে নিচে পাঠিয়ে দেওয়া হোক শীত রাখা হোক আল্লাহ বলবেন যে তার রুহকে শীত জিনে রাখা হোক সিজিন হচ্ছে একটা স্থান যেখানে অসৎ ব্যক্তিদের রুহ বা জীবন রাখা হয় কেমন করে তার রুহটাকে কবরে রাখা হবে তার শরীরে দেওয়া হবে সেটা রসুল সাল্লু আলয়াল্লাম বলেছেন কোরআনের সুরায় হাজ্জের একত্রিশ নম্বর একটা এভাবে বললেন যে যে ব্যক্তি শিরিক করল তার ঠিক উদাহরণ এরকম সেজন্য দূর থেকে কি করলো ছুটে পড়লো অথবা তাকে কোনো মাংস ভোজি পাখি পায়ে করে গিয়ে তাকে ছিটকে ফেললো অথবা হাওয়া তাকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেললো ফেরেস্তারা ঠিক ওই রুহটাকে ওইভাবে তার শরীরে ছিটকে ফেলবে যখন তার রুটাকে তার কবরে তার শরীরে ফেয়ে দেওয়া হবে তখন দুই ফেরেস্তা ভয়ঙ্কর চেহারা নিয়ে উপস্থিত হবে তাকে জিজ্ঞেস করবে যে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে তখন সে বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমার দিন কী আমি জানি না আমার নবীকে তখন একটি শব্দ আসবে কাজ থেকে বলা হবে সে মিথ্যা বলেছে তারপর আদেশ হবে যে তার কবরটা জাহান নামের অংশ করে দেওয়া জাহান নামের পোশাক তাকে পরে দেওয়া হবে এমন জাহান নাম থেকে তার সূত্র করে দেওয়া হবে যাতে করে জাহান নামের উত্তাপ তার কাছে আসতে থাকে এইভাবে তার জীবনটা নেওয়া হবে এইভাবে আমরা জানলাম যে দুই ধরনের মানুষের রুহ বা যেমন কেমন করে কবুজ করা হয় তো এই ক্ষেত্রে আরও কথা বলা যায় যে রুহ প্রত্যেকটি রুহ কি একই স্থানে থাকবে বার্জাক জগতে বা অন্তরায় জগতে অন্তরায় জগৎ বলতে আমাদের পর্দার আড়ালে যে জগৎটা আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে অনেক মানুষ মরে গেছেন তাদের রুহ কি এক জায়গাতেই রয়েছে এ সম্পর্কে অনেক কথা রয়েছে এমনি কাহিম তার গ্রন্থে লেখছেন যে সর্ব উচ্চ স্থানে থাকবে যারা নবী তাদের রো তারপর যারা শহীদ তাদের রোগুলো থাকবে এমন স্থানে জান্নাতে সবুজ পাখির বেশি তারা উড়ে বেড়াবে আবার এমন কিছু রুহ সেগুলো জান্নাতের গেটে আটকে থাকবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আমি এমন কিছু রু দেখলাম যেগুলো জান্নাতের গেটে আটক রয়েছে তো এহাদিস থেকে আমরা বুঝতে পারছি যে কিছু রুহ সেগুলো জান্নাতের গেটে আটক থাকবে আবার কিছু রুহ সেগুলো কবরের মধ্যে সার্বক্ষণিকভাবে তারা আজার পেতে থাকবে যেমন সাল্লাহ সাল্লাইসাল্লামের একটা হাদিসে বর্ণিত হয়েছে যে কোনো একটা লোক না বলে গণিমতের মাল থেকে একটা চোদ্দের ফিতা সে লুকিয়ে নিয়েছিল রসুদ সাল্লা সাল্লাম তার জন্য বলেছিলেন যে তার কবরে আগুন জ্বলতে থাকবে এখান থেকে কেউ কেউ বলছেন যে তার রুটা সার্বক্ষণিক আজার পেতে থাকবে কবরে তো আমরা বুঝতে পারলাম যে এক একটা রোহ বা বিভিন্ন রোহের বিভিন্ন স্থান রয়েছে আর একটা প্রশ্ন আমাদের অনেকে করে থাকেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা বলেন যে কবরের আজাব কবরের শাস্তি এটা তো আমরা অনেক সময়ে দেখা হয় যে কোনো কারণে হয়তো একটা কবরকে খনন করা হলো সেখানে তো কোনো আজাবের আমরা কোনো নিশানি বা কোনো লক্ষণ আমরা দেখতে পাই না তাহলে কি কবরের আজাবটা কেমন তাদেরকে সর্বপ্রথমে কথা বলবো সেটা হলো আমাদের অন্তরায় জগৎ সেটা আমাদের দুনিয়ার মতো ওঠা বাসা খাওয়া কর্ম এসব কিছুই নয় সেখানকার শাস্তি দুনিয়ার শাস্তি মতো নয় সেখানকার কাজগুলো এখানকার মতো নয় সেখানকার ব্যাপারটা দুনিয়ার ব্যাপারের মতো নয় আমরা বলছি এটা আখেরাতের কথা বারজাখের কথা একটা উদাহরণ শব্দ আমরা বলতে পারি ঠিক কবরের আজাবটা সেরকম হতে পারে ইমাম এই কথাই বলেছেন তার গ্রন্থে যে দুজন ব্যক্তি পাশাপাশি শুয়ে আছে একজন সুন্দরভাবে সে ঘুমাচ্ছে আর সে স্বপ্ন দেখছে যে আমি সুন্দর বাগানে গেছি সেখানে সুন্দর সুন্দর ফুল আমি নিচ্ছি ফল খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি সে এই স্বপ্ন দেখছে আর পাশের একজন ব্যক্তি সে স্বপ্ন দেখছে যে আমি এক এমন এক স্থানে পৌঁছে গেছি যে স্থানে রাক্ষস রয়েছে যে স্থানে অনেক কিছু ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে আমাকে তারা করছে আমাকে ধাওয়া করছে আর আমি প্রাণ ভয়ে খুবই ছুটছি তার মনে কি হয় খুবই কষ্ট হয় এই করতে করতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে দেখে যে আমি তো আমি বিছানায় রয়েছি আমরা অনেকে দেখি যে অনেক ব্যক্তি তারা চিৎকার করে ওঠে তাহলে বলুন তো পাশাপাশি আপনার ভাই শুয়ে রয়েছে তার কত কষ্ট হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না কবরে আজাব হয়তো ঠিক সেরকম হতে পারে কবরে আজাবের ব্যাপারটা আমরা কেন এইভাবে প্রশ্ন করি তার ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে যদি ঘুমন্ত ব্যক্তি এরকম অবস্থা হয় তাহলে কবরের অবস্থাটা কেন বিশ্বাস করবেন আর কথা হচ্ছে আল্লাহরবুল আলমিন আলা কুল্লে শাহিন কাদির এটা আমরা বিশ্বাস করি আমরা মোমেন আল্লাহ সকল জিনিসের উপর শক্তিশালী তিনি সব কিছুই করতে পারেন একটা লোক যদি কবরের মধ্যে থাকেন তাকে আজাদ দিতে পারবেন তা আরও হের ওপরে যেটা আমরা আগে শুনেছি এছাড়া আরও প্রশ্ন হতে পারে যে একজন লোক সে পানিতে ডুবে মৃত্যুবরণ করলো অথবা তাকে বাগে খেয়ে ফেললো তার সমাধি বা তার কবর হলো না তাহলে কি তার আজাও হবে না তার অবস্থাটা কেমন হবে আমরা সেই কথাই বলবো যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি নিজেই বলেছেন যে আমি সকল জিনিসে পুরো শক্তিশালী যে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রতিটি অঙ্গে অঙ্গে তিনি আজাব দিতে পারেন যে লোকটি সমুদ্রের তলে তলিয়ে গেছে সেখানে আল্লাহ আজাব দিতে পারেন যে লোকটি বাঘের পেটে চলে গেছেন তাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আজাব দিতে পারেন তাহলে কবরে যে লোকটি লাস্টটা শুয়ে আছে আল্লাহ তাকে কেন আজাব দিতে পারবেন না এটা আমাদের ভুল ধারণা আমরা বলবো যেহেতু আমরা মমিন আমরা বিশ্বাস করব যে আল্লাহ রবুল্লাহ আলমিন নিশ্চয়ই কবরে আজাব তিনি দিয়ে থাকেন কিন্তু সেটা অন্য জগতে কারণ সে এখন আমাদের অন্তরালে চলে গেছে সে আমাদের মধ্যে নেই এটাকে বলা হয় অন্তরাই জগৎ আলমে বারজাক তাই অন্তরায় জগৎকে আমাদের এই জগতের সঙ্গে তুলনা করে চলবে না এখানকার মানুষ কি করে ঘুরে বেড়ায় এখানে মানুষ নিঃশ্বাস নেয় এখানে মানুষ সব কিছু করে কথা বলে কিন্তু মানুষ যখন অন্তরায় চলে যায় যখন আলমে বার্জাকে চলে যায় তখন তো সে কথা বলতে পারে না তখন তো তার চলাফেরা বন্ধ তখন তো খাওয়া দাওয়া বন্ধ সব কিছুই বন্ধ হয়ে যায় প্রিয় বন্ধুবর্গ তাহলে সেই জগতের কথা আমরা এই জগতে কেন এই জগতের উপরে ক্যাশ করে কেন বলবো যে সেই জগৎকে আল্লাহ রাবুল্লাহ আলমিন জানেন ভালো করে তিনি আমাদেরকে খবর দিয়েছেন আর এই জগৎ তিনি সৃষ্টি করেছেন আবার তিনি আমাদেরকে ওই জগতে নিয়ে যান আবার সেই জগৎ থেকে আখেতে জগতে নিয়ে যাবেন সুতরাং প্রিয় বন্ধুবর্গ এটা আল্লাহর উপরে আমাদের বিশ্বাস করতেই হবে সব জিনিস কিন্তু আমরা চোখে এবং পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ধারণ করতে পারবো না ও দ্বারা আমরা জানতে পারবো না কিছু জিনিস ইসলামের বিশ্বাস রয়েছে তার মধ্যে একটা বিশ্বাস ইলমিয়া গায়েব যেটা রয়েছে ইলমিয়া গায়েব আমাদেরকে বিশ্বাস করতে হবে এগুলো ইলমা গায়েবের মধ্যে পড়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার আগেই শিক্ষা দিয়েছেন যে ইসলামের মধ্যে কিছু কে আছে গায়েবের জিনিস আছে ফেরেশতা রয়েছে জান্নাত রয়েছে জান্নাম রয়েছে কবর আজাব রয়েছে এগুলো আমাদেরকে বিশ্বাস করতেই হবে এগুলো বিশ্বাসের কথা সেই আমাদের নাম মমেন আল্লাহর কথার পরে বিশ্বাস করে আমরা এগুলা মেনেছি সেই জন্য তো আমরা মামেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আলামে বার্জাক যে অন্তরে যে জগৎটা সেটা সত্য আল্লাহ এবং তার রসুল যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবে বিশ্বাস করতে হবে তবেই তো আমরা সঠিক ইমানদার হতে পারবো প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর কাছে এই কামনা করে আজকের মতো বিদায় চাইছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান আমি মোহাম্মদ শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় দিন শুধু পিস টিভি বাংলা কেন তাদেরকে ইসলামের প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশে দিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস বাংলায় বাংলায় জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরান সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থানে ইসলাম পৃষ্ঠী বাংলা মানবতার সমাজ